আমি আরিয়ান আহমেদ ইয়ানা। আমাদের এই স্টলটির নাম বাঙালিয়ানা, যেটি আমরা ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে দিয়েছি। ছয় ঋতুর দেশ বাংলাদেশ, যার মধ্যে অন্যতম একটি ঋতু শীতকাল। শীত আসে, সেই সঙ্গে হাজির হয় নানা ধরনের পিঠা। এই সময় টাটকা চালে তৈরি হয় বাহারি রকমের পিঠাপুলি। পিঠার মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়ে বাংলার এই বাতাসে। পিঠা বাংলার সংস্কৃতির আর ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। তবে নগরায়নের প্রভাবে আস্থা অনেকটাই বিলুপ্তির পথে। নগর সংস্কৃতির প্রভাবে হারিয়ে যাওয়া পিঠা নতুন প্রজন্মের কাছে পরিচিত করতেই নতুন ধানে নতুন প্রাণে চলমাথি পিঠার ঘ্রাণে, এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে অবস্থিত শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে তৃতীয় বারের ন্যায় 3রা ফেব্রুয়ারি দিনব্যাপী শীতকালীন পিঠা উৎসব 1429 অনুষ্ঠিত হয়েছে। আসসালামু আলাইকুম, আমি আরিয়ান আহমেদ ইয়ানা। আমাদের এই স্টলটির নাম বাঙালিয়ানা, যেটি আমরা ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে দিয়েছি। আমাদের স্টলে রয়েছে বিভিন্ন ধরনের পিঠা, যেমন মাংস ইলিশ, তারপরে রয়েছে মোমো, তারপরে আমাদের সবার পছন্দের, যেটা বাঙালির ঘরে ঘরে পছন্দ, সেটা হচ্ছে ক্ষীরপাটি সাপটা। এটি খুবই রিজনেবল প্রাইসে রাখা হয়েছে এবং খুবই উন্নত মানের। এছাড়া রয়েছে রোল, চিকেন রোল, সুজির বড়া, স্যুপ, ভাপা পুলি, তারপরে রয়েছে ঝাল পুলি, যেটা কিন্তু সচরাচর দেখা যায় না। আমরা বাঙালিরা কিন্তু সবসময় মিষ্টি পুলি খেয়ে থাকি, যেটা আমাদের স্টলে অলরেডি রয়েছে। এছাড়া রয়েছে ঝাল পুলি। এছাড়া আমরা রেখেছি ফিরনি, অন্থন, তারপরে হচ্ছে স্যুপ এবং নাড়ু, যেটা আমরা সবাই খেয়ে থাকি এবং সবার পছন্দের। তো আমি পরিশেষে এটাই বলতে চাই, প্লিজ আপনারা আমাদের স্টলে আসবেন। আমাদের স্টলে সব পিঠাগুলো খুবই রিজনেবল প্রাইসে রাখা হয়েছে। আপনারা সবাই আমাদের স্টলে সুস্বাগতম। এখানে আপনি পাবেন কেমিক্যাল পিঠা, ওয়েট প্রসেস পিঠা, ফাইবার পিঠা, প্রোগ্রামিং পিঠা, সিজিপিএ পিঠা, সেই সাথে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং পিঠা, এবং পাচ্ছেন ভালোবাসারও পিঠা, এবং পাচ্ছেন ডিস্কো পিঠা। এমন বিভিন্ন ধরনের নাম দেওয়ার কারণ, আসলে আমরা টেক্সটাইল সেক্টরে পড়ি, আর আজকের এই পিঠা উৎসবটা উন্মুক্ত একটা উৎসব। সেহেতু মানুষকে আমরা টেক্সটাইল সম্পর্কে জানানোর জন্য এই পিঠাগুলোর মাধ্যমে তাদেরকে জানাতে চাই যে টেক্সটাইল অনেক ভালো সেক্টর আছে, তা ভালো ভবিষ্যৎ আছে। এই জন্য তাদেরকে একটু তাদের আকর্ষণ করার জন্য আসলে আমরা এই ধরনের নাম দিয়েছি। এই পিঠাটা এখন হারিয়ে যাওয়ার উপক্রম আমাদের বাসা বাড়িতে দেওয়া আছে, এখন আর আগের মতো, আগে দাদি নানিরা যেভাবে পিঠা তৈরি করতো, এখন কিন্তু এরকম পিঠা উৎসবটা নাই। এই পিঠাটা আমাদের ঐতিহ্য ধরে রাখছে মূলত এই সমস্ত পিঠা উৎসব। তবে যারা এই যে শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিন করে যারা এটা আয়োজন করছে, বিশেষ করে যারা ছাত্রছাত্রীরা আয়োজন করেছে, আমি তাদেরকে ধন্যবাদ দিই, এবং এই যে উদ্যোগগুলো আগামীতে যাতে আরও চলে সেই শুভকামনা করি, এবং সবাইকে ধন্যবাদ দিই, এবং কলেজ প্রশাসন অধ্যক্ষ স্যার সহ যারা আছে সবাইকে ধন্যবাদ। আসলে এই পিঠা উৎসবে এসে আমি মুখরিত, এত আনন্দিত হয়েছি যে আমি সেই শৈশবকালে ফিরে গেছি। আগে আমার দাদি ছিল, নানি ছিল, তারা প্রায় শত রকমের পিঠা আয়োজন করত, পেট ভরে খেতাম, আর সেই ঐতিহ্য আর এখন দেখা যায় না, হারিয়ে গেছে বললেই চলা যায়। তবে এই শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরা যে এই বিভিন্ন ধরনের পিঠার আয়োজন করছে, আমি এতে খুবই আনন্দিত। এখানে এসে অনেক ভালো লাগছে, আমরা শহরে থেকে এই উৎসবগুলো পিঠা উৎসবের সাথে আমরা অভ্যস্ত না, এখানে আসতে পেরে অনেক ভালো ফিল হচ্ছে। এখানে অনেক পিঠার সাথে আমরা পরিচিত হতে পারছি, আর এগুলোর টেস্ট অনেক সুন্দর। এই কলেজের শুরু থেকেই আমরা চেষ্টা করেছি পড়ালেখার পাশাপাশি বিভিন্ন কো-কারিকুলার অ্যাক্টিভিটি, সামাজিক কর্মকাণ্ড দিয়ে কলেজকে সবার মাধ্যমে পরিচিত করার। তো তারই ধারাবাহিকতায় আমরা এই বিভিন্ন খেলাধুলা এর পাশাপাশি এই পিঠা উৎসব প্রতি শীতকালে আয়োজন করা হয়। মাঝে করোনার বিরতির সময় 2 বছর বিরতি আমরা আয়োজন করতে পারিনি, এরপরে করোনা প্যান্ডেমিক যাওয়ার পরে আবার আমরা এই চতুর্থবারের মতো সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার আয়োজন করেছি পিঠা উৎসব। আমাদের শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিবীণা সাংস্কৃতিক ক্লাবের সৌজন্যে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এই পিঠা উৎসবে আমাদের কলেজের সকলের সাথে সাথে আমাদের ঝিনাইদহ জেলার অনেকেই এসেছেন, এবং এই সাথে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো আমি সবাইকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ। উৎসবে অংশগ্রহণ করেছে শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যয়নরত শতাধিক শিক্ষার্থী। স্টলগুলোতে প্রদর্শিত হয় বাহারি রকমের পিঠা। উৎসবে অংশগ্রহণ করেন নানা শ্রেণীর লোক। অনুষ্ঠানটি শেষ করা হয় শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অগ্নিবীণা সাংস্কৃতিক সংঘ কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। তুষার মাহমুদ, ঝিনাইদহ টিভি।
বিসমিল্লা গোস্তর দোকানের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। ঝিনাইদহ শহরে নতুন আঙ্গিকে স্বাস্থ্যসম্মতভাবে গরু ও খাসির মাংস বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বিসমিল্লা গোস্তর দোকান। স্থান নতুন হাটখোলা, ঝিনাইদহ। এখানে স্বাস্থ্যসম্মত গরু ও খাসির মাংস বিক্রয় এবং বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার সরবরাহ করা হয়। তাই সুস্বাদু গরু ও খাসির মাংস খেতে আজই চলে আসুন বিসমিল্লা গোস্তর দোকানে। বিসমিল্লা গোস্তর দোকান, স্থান নতুন হাটখোলা, ঝিনাইদহ। যে কোনো প্রয়োজনে মোবাইল প্রোপ্রাইটর মোহাম্মদ শেখ মুস্তাক আহমদ 01712250086 অথবা পরিচালক শেখ মোহাম্মদ আলী হৃদয় মোবাইল 01930822325 এই নম্বরে। বিসমিল্লা গোস্তর দোকান, স্বাস্থ্যসম্মত গরু ও খাসির মাংসের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।